السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد دريرو كاتشير شمانيتو جان بيباشو بايو بونيرا এই নিয়মিত অনুষ্ঠান জান্নাতের পথে বাধা ও উহার প্রতিকার শীর্ষক ধারাবাহিক দার্সে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলো আলোচনা করব তা হল জান্নাতের পথে অন্যতম বড় বাধা হচ্ছে আর বিল্লা আল্লাহর সাথে সেরেক করা সেরেক সম্পর্কে আমাদের সমাজে বাহ্যিক কিছু কথা এবং শেরিকের ভয়াবহ পরিণতি সম্পর্কে কিয়দ কিঞ্চিত আমরা অবগত আছি কিন্তু এর তাত্ত্বিক জ্ঞান এমন কি 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 বিশ্বাস পোষণ করিলে শিরিক হয়ে যাবে কি কি কাজ করলে সিরিক হয়ে যাবে এবং এটা কোন ধরনের শিরিকের পর্যায়ে ভুক্ত হবে এ বিষয়ে আমাদের যথেষ্ট জ্ঞানের অভাব রয়েছে তাই আজকে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনসা আল্লাহ সম্মানিত সুদী শেরিক অর্থ হল শরিক করা অংশীদার স্থাপন করা সমকক্ষ গণ্য করা কার সাথে বিল্লাহ আল্লাহ তাবারাকা ও তায়ালার সাথে তিনি হলেন খালেক তিনি ব্যতীত আর যা কিছুর অস্তিত্ব আছে সবই হলো মাহলুক খালিকের যে পাওনা স্রষ্টার যে পাওনা স্রষ্টার যে হক ও অধিকার দাবি সেই দাবির কোনো একটি যদি সৃষ্টিকে দিয়ে দেওয়া হয় অথবা যে গুণ কেবলমাত্র আল্লাহর জন্য খাস সেই সকল গুণের কোনো একটি যদি কোনো সৃষ্টিকে দিয়ে দেওয়া হয় অথবা সমকক্ষ বিশ্বাস পোষণ করা হয় তাহলে সেটি শিরিক হয়ে যাবে শরিক স্থাপন করা হয়ে যাবে আল্লাহ সুবাহ তা আনা সম্পর্কে বিশ্বাস কেমন আমাদের রাখতে হবে সে বিষয়টি তিনি মহাগ্রন্থ আল কোরআনে বিশদ ব্যাখ্যা দিয়েছেন এবং প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহ্লাম সবিস্তারে আলোচনা করেছেন আল কোরআনুল কেরি মেদ একশো চোদ্দোটি সোরার মধ্যে একটি ছোট্ট সোরা যার মধ্যে আল্লাহ সুবাহানা তার কি কি গুণ তার জন্য হাস তার পরিচয় কি হতে পারে সেটি তুলে ধরেছেন যে সেই সুরাটি হল সুরাতুল ইখলাস এখানে আল্লাহ তা তালার চারটি মৌলিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যার ভিতরে এই চারটি গুণ থাকবে তিনি কেবল ইলাহ হতে পারেন তাকেই তার সৃষ্টি ভক্তি জানাতে পারে এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে পারে অন্য কারো জন্য পারে না সাধারণ শ্রদ্ধা আর বিনম্র শ্রদ্ধার মধ্যে পার্থক্য রয়েছে তো আমরা নিই প্রথমত আল্লাহরবুল আবিন এ সোরাটিতে বলেছেন যে নবী তুমি বলে দাও আল্লাহ আহাদ আল্লাহ হলেন একক তিনি হলেন ওয়াহাদ তিনি একক অদ্বিতীয় সত্তা দুই নম্বর হল আসমাদ তিনি অভাব শূন্য তিনি একমাত্র সত্তা যার কোনো প্রয়োজন নেই আর পৃথিবীর যত শক্তিধর রাজা বাদশাহ প্রত্যেকেরই সাহায্যের প্রয়োজন বিনা সাহায্যে তাদের রাজত্ব চলে না সুতরাং সবাই মুখাপেক্ষি একমাত্র আল্লাহ সুভান হলেন আস ও নিয়খাপেক্ষি তৃতীয়ত তিনি এমন এক সত্তা যিনি কোনো কিছু থেকে জন্ম নেননি এবং তাঁর থেকেও কিছু জন্মগ্রহণ করেনি অর্থাৎ তার কোনো পিতাও নাই তার কোনো পুত্রও নাই তিনি হলেন আল আউল তিনি হলেন সৃষ্টির প্রথম এবং সব সৃষ্টি যেদিন ধ্বংস হয়ে যাবে থাকবেন। চতুর্থ তো কুফুয়ান চতুর্থত তার সমকক্ষ কেউ নেই আমরা যদি লা ইলাহ ইল্লাল্লাহ এই কালিমায় বিশ্বাস করি তাহলে আমাদের যাবতীয় আবাদত আল্লাহর জন্য নিবেদন করতে হবে আমাদের এই যে চারটি মৌলিক গুণ সে গুণ কেবলমাত্র আল্লাহর মধ্যেই রয়েছে এবং তিনি একমাত্র হকদার যে সৃষ্টি কেবল তাকেই সিজদা করবে সেজন্য আল্লাহ ও বলছেন সমূহ নিশ্চয়ই কেবলমাত্র আল্লাহর জন্য কাজেই তোমরা তার সাথে আর কাউকে ডেকো না পৃথিবীর বড় সৃষ্টি আমরা মনে করি আশ্চর্য হল চন্দ্র সূর্য গ্রহ তারকা আল্লাহ রবুল্লা আলমীর বলছেন যে তোমরা এগুলির সিজদা করো না এগুলির প্রণাম করো না এগুলির ভক্তি নিবেদন তোমরা করো না দিহালেকা হন ওই আল্লাহর তরেই তোমরা সিজদা নিবেদন করো যিনি এগুলিকে সৃষ্টি করেছেন কাজেই আল্লাহর হক একমাত্র যে সৃষ্টি তারই গোলামি করবে তার সাথে কাউকে শরিক করবে না এক্ষণে এই যে শিরিক করা আল্লাহর সাথে এটার ভয়াবহতা এবং এটার পরিণতি এবং এটার হকম বিশ্লেষণ করলে দেখা যায় যে শিরিক হলো মূলত দুই প্রকার এক প্রকার হলো আশ্বের কুল একবার বড় শিরিক আর আরেক প্রকার হলো আশ্বের কুল আসবার ছোট শিরিক ছোট শিরিক যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে না আউট করে দেয় না এবং ছোটো শিরিক কারো মধ্যে পাওয়া গেলে যে শিরিকের যে আমলের মধ্যে ওই শিরিকটা পাওয়া যাবে সে আমলটি বাতিল হবে আর বড়ো শিরিক হলো ওই শিরিক যা করলে একজন ব্যক্তি ইসলাম থেকে আউট হয়ে যাবেন খারিজ হয়ে যাবেন এবং তিনি চিরজাহান নামে হবেন এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এক্ষণে আসুন যে এই যে বড় শিরিক এই বড় শিরিক যদি কেউ করে কারোর ভিতরে পাওয়া যায় তার পরিণতি কি হবে আমরা সংক্ষেপে আলোকপাত করছি এক নম্বর এই বড় শিরিকটা হচ্ছে জুলমে বা সব চেয়ে বড় অনাচার অত্যাচার জুলুম জুলুম বলা হয় অজ্রশই ইফিগা ইরি মাহাল্লিহি যার পাওনা তাকে না দিয়ে অন্যকে দিয়ে দেওয়া তো যাবতীয় এবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ তিনি খালেক। এই হালেকের পাওনা স্রষ্টার পাওনা তার সাধারণ কোনো সৃষ্টিকে যদি কেউ দিয়ে দে সেটি হলো আল্লাহর শানে সবচেয়ে বড় জুলুম করেছে এই জন্য আল্লাহর আলমিন বলছেন ইন ইনসির ক্যালজুল আজিম নিশ্চয়ই শিরিক অবশ্যই বড় পাপ বড় জুলুম দুই নম্বর এই শিরিক হচ্ছে কাবিরা গুনাহের মধ্যে এক নম্বর কাবিরা গুনা সবচেয়ে বড় কাবিরা গুনা প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আনা আলা উনাবিউকুম বি আকবর ইল কাবাইর আমি কি তোমাদেরকে কাবিরা গুনা সময়ের মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনা সম্পর্কে সংবাদ দেব সাহাবার আরস করলে রসুল আসলাম বললেন এক নম্বরই হলো আল ইসরা কুবিল্লা আল্লাহর সাথে শেরিক করা তিন নম্বর এ শেরিক এমন একটি পাপ যে পাপ আল্লাহরব্বুর আলমিন বরদাস্ত করেন না এজন্য তিনি ঘোষণা দিয়েছেন যে এই শিরিকের গুনাহকে তিনি ক্ষমা করবেন না এর অর্থ কি কোন মান্তা যদি শিরিক সহ মারা যায় তাহলে তার আর মুক্তি নেই প্রক্ষান্তরে যদি শিরিকটা তার জীবদ্দশায় ছেড়ে দিয়ে তবা করে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামী করে তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা তাকে ক্ষমা করবেন এই জন্য আল্লাহ রবুল্লা বলে দিয়েছেন যে জনুবা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না তিনি গুনাহের ভিতরে সেটা হলো কবিরা গুনাহ তার মধ্যে হলো এটা শিরকে আকবর বড় শিরিক যেটা তিনি ক্ষমা করবেন না ইন্দরু কাবি কেমা অন্য গুণা তিনি ক্ষমা করতে পারেন চতুর্থত শিরিক এমন একটি বড় পাপ যে পাপ করার সাথে সাথেই যদি বড় শিরিক হয় তাহলে আপনার জীবনে যত এবাদত করেছেন সব এবাদত সব পণ্য সব নেকি সব ভালো কাজ সব সৎকর্ম সব আমলে সালে নিমিশেই ধ্বংস হয়ে যাবে শিরিক এমন একটা মহাপাতক যা ধ্বংস করে দেয় আল্লাহরবুল আলমিন বলছেন যে এই শেরিক কি করেথন না আমালুক তোমার আমল অবশ্যই বাতিল করে দেবে আল্লাহ আল্লাহরুল আয়ালিন অন্যত্র বলেছেন যে লাহাবি যদি তারা সেরেক করি তাহলে যা কিছু তারা করেছে সব আমল এই সেরেক ধ্বংস করে দেবে পঞ্চম নম্বর শেরিক এমন একটি বড় পাপ যে পাপটি করলে বেহেস্ত হারাম হয়ে যাবে বেহেস্ত হারাম হয়ে যাবে অর্থাৎ মুশ্রিকের জন্য বেহেস্তের দরজা বন্ধ এজন্য জন্য রসুল ইসলাম বলছেন সিন্থা নি মুজি দুটি বিষয় দুটি বিষয়কে ওয়াজিব করে দেয় তার মধ্যে একটি হলো কেউ যদি মারা যায় লা ইল্লাল্লাহ এর ভিত্তিতে অর্থাৎ তৌহিদ নিয়ে এই তাকে জান্নাত ওয়াজিব করে দেবে জান্নাতের ওয়ারিশ বানিয়ে দেবে পক্ষান্তরে শিরিক সহ যদি কেউ মারা যায় তাহলে এই শিরিক তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে অর্থাৎ শিরিক জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হয়ে দাঁড়াবে পঞ্চম নম্বর শিরিক এমন একটি বড় পাপ যে পাপের কারণে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাফা থেকে বঞ্চিত হবে অর্থাৎ যতই আপনি আমি ইমানদার বলে দাবি করি না কেন আর যতই নবী ভক্তির এই বক্তব্য দেই না কেন যদি আপনার আমার বিশ্বাসে অথবা আমলে শিরিক পাওয়া যায় তাহলে কেয়ামতের মাঠে নবী আমাদের জন্য সুপারিশ করবেন না সাল্লাল্লাহ আরে ইউসাল্লাম বলেছেন তার সুপারিশ কেবল পাবে কোন ব্যক্তি যে বলবে লে ইলা ইল্লাল্লাহ আলিসামিন কালবিহি তার অন্তরের অন্তরস্থল থেকে বিশুদ্ধ চিত্তে তৌহিদের স্বীকৃতি দেবে আর শেরেখ করবে না তিনি বলছেন যে তার এই সুপারিশ কেবল ওই উন্মতি পাবে মান মা তা লে যে ব্যক্তি মারা গেছে এই অবস্থায় যে আল্লাহর সাথে সেরেক করেনি করে ষষ্ঠ নম্বর সেদিক এমন বড় পাপ যে পাপের কারণে কেউ যখন কেয়ামতের মধ্যে সাহায্য করবে না আমলও কোনো কাজে আসবে না নবীও কোনো সুপারিশ করবেন না আল্লাহ কোনো দয়া করবেন না ফল কি দাঁড়াবে জাহান্নাম অবদারিত ঠিকানা হয়ে যাবে যেটা আল্লাহ আল্লাহরবুল্লাহ আয়ন বলছেন ওমা ওয়াহুন্নার তার ঠিকানা হলো জাহান্নাম আর এই জলিমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না শুধুও দর্শক আমরা সেরে কি এবং কত প্রকার সাথে সাথে এর সংক্ষিপ্ত হকুম এবং এর ভয়াবহতা সম্পর্কে আজকের এই দার্শে আলোচনা পেশ করলাম আল্লাহ তৌফিক দিলে আগামী ক্লাসে আমরা এমন কিছু বিশ্বাস নিয়ে আসব যেগুলি সমাজে প্রচলিত অথচ এগুলি বড় সেরেক আল্লাহ রব্বুল আলবীন আমাদের সকলকে পরবর্তী ক্লাস শোনার তৌফিক দিক এই আশাবাদ ব্যক্ত করে এই দোয়া করে আপনাদের কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি হ্যাঁ দা ও সাল্লাহ নবীন মাহমদ وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته